বাবার সভা ছেলে পাবে, না পেলে সবই উল্টে যাবে। নই বল গোড়াই গন্ডগোল, আসলে আসল মানুষটাই চাপাবাজ। চাপাবাজ তোর কথার মধ্যে তো কোনো ভিটামিনই নাই। আর তুই মো সম্পর্কে জানো? মোর প্রতিভা কি? লন্ডনের রানী এলিজাবেথের মাইয়া মোর লগে মাদ্রাসায় পড়ছে। আর তুই কার কি বুঝাও? হ্যাঁ, আর তুই কো সিলোটি? সিলোটি আমার যে লোকজন আছে, একবার যদি ফোন করি বলান দিই তোর এই মীর জাফর সাপ দিয়া একদম ফাফর থেকে কাফর বানাইয়া লাগবি। সবই বুঝতে পারছি, কিন্তু তুই একটা সুন্দর গান গিয়ে এরকম উল্টাপাল্টা করলি কেন? ধর তরমুজটা ধর, তোরে আমি একটা থাপ্পড় গান গাইছি মানে কি? তা এটা তুমি ধরো। শুনো, তোমরা কইজনে সে আব্দুল করিম রে মনের মধ্যে কাটিয়া রাখছো, কইজনে তার গান সবসময় তোমরা গাও। আমি লন্ডন থাকি গীতা করি জানো কি, সে আব্দুল করিমের বড় করে একটা ছবি টানে সারাদিন মনে অর্খাইছে কানের মধ্যে দিয়ে তার গান শুনি। কত রকমের গান, এই যে কত সুন্দর তার গান, খালি আসো নারে আব্দুল রহিম। আই লাভ আব্দুল করিম, ইটা এখানে মনে করো লেখা খোদাই করি। তোমরা তো ডুপ্লিকেট, এই জন্য বাঙ্গালি আর সিলুটির মধ্যে তফাত, ইটার ফারাক ইটারা বুঝি না। সিলুটির গীতা, সিলুটিরা অন্যরকম জিনিস, লন্ডন গীতা করছে, লন্ডন তারা জয় করে ফেলছে। যেখানে তারা তো আব্দুল করিমের গানের শিরোনাম পাগল। আব্দুল করিম, আই লাভ আব্দুল করিম, ইতরা আই লাভ আব্দুল করিম। আব্দুল করিম শুধু আমার, তোমাকে না, আমাকে আব্দুল করিমের তো গান আছে না, ওই গানটা তোরা হেভি পছন্দ করে, খুবই পছন্দ করে, খালি গায়ে খালি গায়ে। ওই যে বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে বন্ধুর বালির ফুলে রেখে রান, বন্ধুর বাড়ির ফুলে রেখে রান, আমার বাড়ি আসে সৈগ, আমার বাড়ি আসে বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে লন্ডন বসি সিলিন্ডার রেখে রান, আমার নাকি আসে সে গো, আমার নাকি আসে। আমরা তারপরে কিন্তু ঘেরান নিয়ে মনে করো বুক ঠান্ডা করে ফেলাই, কিন্তু তাদের হয়েছে কোনো মতে সিলুটে ফাড়ি দিবা না। কারণ কিতা, সিলুট তোরা লইয়া যেতেছে, আমরা দিতে চাই না। তোমাকে মধ্যে এই যে আমাকেও তফাতটা কিতা, বাঙালি আর সিলুট দুইটা দুই প্রাণী, কিছু বুঝে না তোমরা, কোথাও বুঝে না, কোনোদিন স্মার্ট হইতে পারবে না। আব্দুল করিম নিয়ে কত মাতামাতি লন্ডনে তুমি জানো নিতা? শাহ আব্দুল করিমের গানটা তুই উল্টা পাল্টা গাইলি কেন? আরে শোনো, তোমার এটা কত কই, তুমি যে কইলে গান্ডারে আমি কিতা করি, কিতা করছি গান্ডারে, কিতা করছি গান্ডারে। তুমি তো শাহ আব্দুল করিমের হবে মুচিয়ে বেটায়, হবে হইছে দুনিয়াতে আইছে, ইতাই কইবার পারো না। একজন মানুষকে ভালোবেসে যদি একটু ভুল হয়ে যায়, ইটা কোনো দোষের কিছু না, মারতে পারো তুমি ইচ্ছা মতন মারতে পারো। শোনো, লন্ডনে এক নামে তরমুজ জাফর কইলে পুরো লন্ডন সিটি সবাই চিনি ফেলে আমাকে। তোর নাম তো জাফর, তুই তরমুজ জাফর কইলি কেন? এটা কি উপাধি? কিতা কইলে তুমি তরমুজ, আমার তরমুজ তোমার লাগে আমার কোনো কথা নাই। কিতা এমন রাখছো কিতা রে, তোমার আমি এত করে বুঝাই তরমুজ কিতা দেখছো নি, চক্ষু বড় করে তরমুজের দিক তাকে, ভিতরে কিতা লাল টকটকা, উপরে কিতা সবুজ বাংলাদেশের পতাকা, কিতা মনে আসেনি না এটাও গেছো বলি। লাল সবুজ, লাল এবং সবুজ, তার মানে কিতা আই লাভ মাই কান্ট্রি। আমি লন্ডনে থাকি তাতে কিতা হয়েছে, আমি আমার দেশ বহন করি, আই লাভ মাই কান্ট্রি, ভালোবাসা সব জায়গায়, সেটাখানে আমি ব্যবসা করি সবাইকে দেখাই, এটা আমার পতাকা। তাহলে তুমি বুঝো এবার যে আমি বাংলাদেশের জিনিস নিয়ে আমি লন্ডনের মতো জায়গায় এটার আমি বহন করতেছি, আর এই তরমুজের কত বড় গুরুত্ব এটা তুমি যদি শুনো, তুমি যদি জানতা তাহলে আমার লাগে এরকম মারতা না। শুনো, একবার লন্ডনের প্রেসিডেন্ট বারাক ওবামা কিতা করছেন জাননি? আরে বারাক ওবামা লন্ডনের প্রেসিডেন্ট হইব কেন, সে তো আমেরিকার প্রেসিডেন্ট। তুমি কিতা কইলা? লন্ডনে কিটা থাকে, তুমি না আমি, তুই থাকস। তাহলে যদি আমি থাকি, লন্ডনের সাবেক প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট হারা হারা আছে, এটা আমি জানবো না তুমি জানবে না? বারাক ওবামা কোথায় প্রেসিডেন্ট? তুমি যদি এখানে বসে ছিলে, এই জন্যই তোমার আমি বারে বারে বলি যে সিলেট আর বাঙালিরা দুইটা দুই ধরনের লোক, এটারা কিচ্ছু বুঝে না, ও তোর মাথায় কিচ্ছু নাই। বারাক ওবামা কিতা করছে, আমার তরমুজ থাকলে ব্রেকফাস্ট হয় না বেটার, সবসময় আমাকে ফোন করি বলে যে আমার তরমুজ কোথায়, আর আমি বড়ও দেখি মনে কর লাল টকটকা একদম আমার দেশের মনে কর পতাকা, মনে কর তার সামনে নিয়ে ধরি যে এটা দেখেন আপনি কত সুন্দর করে। তার যে বউ আছে মিশেল ওবামা,
কিতা কইতাম তোমারে, ওই ফুরিয়ান যে তরমুজ পছন্দ করে হামড়ে হামড়ে খায়, হামড়ে হামড়ে খায়। একদিন তাই তো হঠাৎ করে কিতা হয়েছে নি জাননি, মিশাল বাবা প্রচণ্ড ফুরিমান রাগ করছে ও মামার প্রতি। কিতালে রাগ করছে, সকালবেলা তরমুজ মনে করো আমি জিতারে পাঠাইছি, ও তো একটু ভুল করিয়ে ফেলাইছি, এখন দুজনের মধ্যে ভুল বুঝাবো যে মিশাল বৌমা তারা কইছে তুমি আজকের মধ্যে আমার ডিভোর্স দিবা, তরমুজ খায় মানো না, একটা তরমুজের জন্য ডিভোর্স হয়ে যাবে, চিন্তা করি দেখছো। আর খাড়া খাড়া একটু হাসালি, আরে হাসলে তো হাসে না। এই তরমুজ কতটা গুরুত্ব বহন করে, আর তুমি সিলুটিরে কিতা কইলা, সিলুটি যাও না সেটা ঠিক আছে, কিন্তু সিলুটিরে তুমি উল্টা পাল্টা কোনো রকম কথা কইবা না, আমি একজন মানুষের সংসার পদ্ধতি ঠিকাই দিছি তরমুজ দিয়া। এই বারেকো মামা কি শুধু তরমুজ খায় আর কিচ্ছু খায় না? তরমুজ খালে খাইবো কারে, আরও কত কিছু খাওয়ার আছে, তবে সব কিছু তারা খায় না, তারা তো বদ্ধলোক মানুষ, তার দেখুন কতটা স্লিম দেখতে সুন্দর, ইতালে এমন কেউ ভিটামিনে ভরপুর হলো তরমুজ, সেটা হলো এক নাম্বার সিলুটি তরমুজ, ইটা খায়। আরেকটা জিনিস খায় সেটা মনে করো তুমি দেখলে অবাক হয়ে যাও, সেটা কি জানো নি, বিলাই, বিলাইয়ের স্যুপ, যা টেস্ট, বিলাই এ রাম ছাগলটা বিলই খায়, তাকাইতে মরে খালার খাড়াইস, মুই হয়েছে বরিশালে পড়লা, টাটকা মাছ নদীর খালে গুনতে উডাই, ইয়ে করকর ইয়ে খাই, আর ল্যান্সার কাডা মাঝখানে একটা কাডা ফিককে হালাই দি, এইয়া বিলই ইয়া খায়, আর তুই এই বিলই খাও, খালো ওরে বাইরেন পিটাইয়া, বাইরেন ইজ্জত যাইবে, আপনার ফ্যামিলির ইজ্জত যাইবে, মনে করো যেখানে ফাঁক করবে, তুমি তো ফাঁসে ফাঁসে খালে ঘুরবা, কোন বিলাই চিনছো নাকি তা, ইতা কি কইলি, বিলাই খায়, লন্ডনের মানুষ বিলাই খায়, এটা হইলো মনে করো ইংলিশ বিলাইয়ের সাউন্ড, এটা জোরে সাউন্ড করে শব্দ করি না, আমরা বাঙালির মতন ক্যাশমেস করে কথা করি, বিলাইও ক্যাশমেস করে কথা কয় না, ইতারে দড়ি কুচি কুচি করি মিশিংয়ের মধ্যে ব্লেন্ডারে সাপ দিই ঘর করি, মনে করো সর্বত সকাল বিকাল দুই গেলাস আর তরমুজ, আর কইস না কইস না, আমার ঘিন্না লাগতেছে ঘিন্না লাগতেছে। বাতাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে যে, না না এখন বাতাস তো লাগবে, কারণ আমি ডিজেল খানে থেকে চলেছি না, বাতাস হয়ে পড়বে, এই কারা 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 কি সর্বনাশ, হ্যাঁ গাছের পাতা লাল হয়ে ঝরে পড়তেছে, আমি যখন দেশে ছিলাম তখন তো এই অবস্থা ছিল না, গাছের পাতা গাছাই থাকতো সবুজ থাকতো লাল হইতো না, কিন্তু খুব খারাপ কথা। অবাজি কি হদ্দে চাচা, তুমি একদম মনের কথা বলেছ, আমি আজম মাটিত পড়লে লোয়া ফানিত পড়লে লোয়া, গাছ চাচা তুমি মন খারাপ করো না, চাচা চলে আসছে একটা পাতাও আর জড়তে দেবে না, চাচা তুমি ছিলে না তো, এরা জোরে জোরে পড়ছে, এই যে কানাল পাতা হলুদ হয়ে গেছে লাল হয়ে গেছে এগুলো সবুজ হয়ে যাবে চাচা, তোমার জন্য সব হয়েছে আবার ফিরে পাবে, গাছ চাচা আপনি মাইন্ড করবেন না, আপনি আবার স্বরূপে ফিরে আসবেন যে চাচা চলে আসছে। এক্সকিউজ মি গাছ চাচা কানেকশন, আপনি বুঝতে পারছেন না, আমার চাচার যদি বাই হয় তাহলে আমার কি হয়, আমার তো চাচাই হয় গাছ চাচারা, বুঝতে পেরেছেন, আসসালামু আলাইকুম, বেয়াদব হয়েছে সালাম দেই নেই, পরেরটা নিয়ে নেন। গাছ ভাই মানে বাতি যা, আমি আর সহ্য করতে পারতেছি না, আপনাকে গাছের একটা পাতাও গাছ ভাই আমি দিছে জোরে পড়তে দিব না। ও মাই গড, কি বলছেন, গাছ থেকে পাতা পড়বে, বৃষ্টির পানি ঝরবে, নদীর পানি এদিক সেদিক হবে, এইটাই ন্যাচারাল, কি বলছেন আপনি, মানে বুঝতে পারলাম না। আবে হালাই হেতেরা কারা, হ্যাঁ কিছু তো চিন্তা পারতেছি না, ও এইটা তো ওই যে ডিস্টার্ব চেয়ারম্যানের পোলা আজম মাইয়াডা, আরে এটা কেটা, হ্যাঁ নয়া লিডার নাকি, হাতের মধ্যে আবার টুল পাঞ্জাবি পিনছে,
কিছুই তো বুঝতে পারতেছি না। কেরামের মধ্যে নয়া আছে নাকি? হ্যাঁ, নিশ্চয় যে ডিস্টার্বে কোনো নয়া কারবার খুইলা বসছে, নিশ্চয় কোনো দান্দা পানি করবার লাগছে। হ্যাঁ, এই যে ম্যাডাম, আপনি হয়তো জানেন না, চাচা হচ্ছে অনেক বড় লিডার, সে প্রকৃতিকে শাসন করে ফেলে যায়। দেখেন না, গাছের পাতাগুলো নুয়ে গেছে, এখন তাকে পুলিশ করছে, সেলুট দিচ্ছে। আমরা চালাম নিয়েছি তো। হাই হাই, এটা কে না? হ্যাঁ, এটা তো দেখতেছি লিডার জামাল। হ্যাঁ না, খুনের দায়ে জেলে ছিল। ও, বুঝবার পাচ্ছি। হ্যাঁ, তাইলে গিরিঙ্গিটা নি খাটাইতাছে, আমার মামা তো ইলেকশনে খাড়াইতাছে, হেরে ডাউন দেওয়ার লেগা এই খুনি ডারে লই আইছে। আর গ্রামের মানুষটিও, আরে যে ডিস্টার্ব ছলা জমে, হ্যাঁ ও দেখি হ্যাঁ লগে ঘুরতাছে। কোন কইরা আবার লিডার সাচ্ছ না? মাধুরী কিতকিত, আপনার মুখটা বন্ধ করেন। আপনি গাছের কি বুঝবেন? গাছের মায়াদা সম্পর্কে আপনার ভিতরে কতখানি আছে? নাই, আপনি হচ্ছেন একজন অভিনেত্রী, আপনি মানুষকে অভিনয় দেখায় সন্তুষ্ট করতে পারবেন। গাছ সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে আমি যতটুকু জানি, আপনি তো জানেন না। অতএব আপনার কথা এখানে চলবো না, আপনি একদমই স্টপ, চুপ। ও মাই গড, আমার এটা জানা ছিল না, এখন জানলাম। আরে আমার চাচাকে আমিই চিনতে পারি না, আপনি কি করে জানবেন? আমি তো নতুন নতুন শিখতে যাই, আপনিও শিখবেন। জি চাচা, জি, ঠিক আছে। আপনি আমার সম্পর্কে কতখানি জানেন? কিচ্ছু জানেন না। আরে গল্প শুনেন নাই, কিচ্ছা শুনেন নাই, মুরব্বির কাছ থেকে, বয়স্ক মানুষের কাছ থেকে। আগেকার দিনে রাজাবাসারা যখন রাস্তাতে হাইটা যাইতো, ঠিক আছে, কেউ সামনে দাঁড়াইতে পারতো না, এইভাবে সালাম দিয়ে দাঁড়ায় থাকতো, চোখটারে নিচের দিকে রাখতো। আমি এখন গ্রামে আসছি, গ্রামকে আমি ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, গ্রামের সব কিছুকে আমি ভালোবাসি। আমার আমার এগুলো দেখতে হবে। আরে কি হয়েছে? দাঁতটা তো গেলা। আমার অত তো গোল লাগবো কি করছে না হয়েছে? হ্যাঁ, আমার লাগালো আগলি কম হলো। একটা ঘটনা তো ঘটতে গেছে। কি ঘটছে সেটা না করলে বুঝবো কেমতে? আমি তো একটা স্বপ্ন দেখতে আছি। কবে কি দেখছো একটু খুলে কও শুনি। আমরা কয়দিন পরে কিতাব বিয়ার পরে তুমি কি চাও? সেরা চাও না সেরি চাও? গাছে কাটা সাদী করলাম না, সাদির পরে চেমরে হইব না চেমড়া হইব সেটা লয়ে আছে। তাহলে আর কই যাবো? আরে সাদি বিয়া নেব, রাগ করতে চোখেলা। আমি যেটা কই হেঁটে তো তোমার কাছে চিতা লাগে। আমি চিতা লাগবো গেলা? শুনো, আমি তো কইছি মনে করো যে বিয়া সাদি হইলে প্ল্যানটা করলে ভালো হইতো না? আচ্ছা যাও, তুমি যখন চাইতেছ বিয়া সাদির পরে কি হইব মনে করো, সাদি বিয়ার পরে সংসার করবো মনে করো, হানিমুনে যাবো, হানিমুন কইরা তারপরে মনে করো যে একটা বংশধর দরকার আছে, বংশধর তো লোমই তাই না? মনে করো পাইছি, আমি কেটা সেমবাজারে সাত্তার না, মনে করো যে আমার বাপদাদার সম্পত্তির কিন্তু অভাব নেই কিয়া, এগুলো দেখাশোনার লাগে মনে কর বংশধর দরকার আছে না, মনে কর একটা পোলা হইলেই তো ভালো হয়। আরে তুমি আমার হুবস্তি, তুমি কান্দাচ্ছ, তোমার কান্দার সাথে সামিল হয়ে একটু বেরিয়েছেন আনলাম যাতে তুমি সুন্দর করে আরামে কান্দতে পারো। বেরিয়েছেন আনছে, আমি কান্দতেছি আমার কপালের দুষে, সারা দিন না খুঁজা মুজা, এই যে পুরান ডাহার সাত্তার রে ভাবছিলাম, একটা সাধু মানুষ,
অন্তত দেখতেছি তুমি আস্তে একটা খারাপ। হ্যাঁ এটা কি তা কইলা? তুমি নিজে একটা সারা, এটা লাগে তুমি করতেছো? তোমার বংশ রক্ষা করার না লাগে তোমার সারা লাগবো তুমি জানো? হ্যাঁ আবে কি কইতেছো? আমি চামড়া থেকে চামড়া চামুকেলা, আমি তো বংশধর রক্ষা করার লেগে করছি। সেরা নসে মায়ের জাতি বুঝছো? মায়ের ফাঁস তোলে বেহেস জানো? হ্যাঁ এবার আসমানও কি খুঁজতেছো? হ্যাঁ এনতে ছায়া কত গো আসমানের মধ্যে কি? আচ্ছা ঠিক আছে শুনো, আসমান তো ছায়া দেখতে কইছি যখন তুমি আমার ছায়ার সামনে সামনে আটবো তখন আসমানের দিকে ছায়া আটতে কইছি, তুমি এখন আমার দিকে আসমানের দিকে ছায়া আটছো কেন? ঠিক আছে হ্যাঁ কে ঠিক আছে, তুমি কেমনে ঘোরা কইলা যে তুমি পয়লা সন্তান ছাড়া চাও? ও মায়া মায়া গো, আমরা দেশ কেটা চালাইতেছে, আমরা নেত্রী চালাইতেছে, শেখ হাসিনা চালাইতেছে, বিরোধী দল কেটা আছে, খালেদা জিয়া আছে, যেন যা বা হেনুই সেরান আছে, তুমি কেমনে ঘোরা কইলা তুমি ছাড়া চাও? হ্যাঁ তোমার কোন আককেলে কুলাইলো তুমি ছাড়া চাও? আমি আজকে কোন কথাই শুনতাম না, তুমি আমাকে আমার আগে উত্তর দা দাও, তুমি ছাড়া কেলে কি কইছো চাও? তারপর মনে করো রাত্রে যদি ফেডে কিতা লাগে তাহলে মনে করো বিলেটারে মনে করো দড়ি লম্বা করে মনে চামড়াটা টান দিয়ে মনে করো তেলের মধ্যে সাইড খটখট করে মনে করো বাজি যায়, তারপর মনে করো দাঁড়াই দাঁড়া খায় শেষ, আর এক পিস তরমুজ দিয়ে খায় ফেলা শেষ, বিলাইয়ের ফ্রাই আর তরমুজ, বিলাইয়ের ফ্রাই আর তরমুজ, তরমুজ আর বিলাইয়ের ফ্রাই, এই তো হলো প্রিয় খাবার। তাহলে কত বড় একটা গুরুত্বপূর্ণ খামে আমি তরমুজ জাফর কত নাম খামাইছি সিলোটির পোলা, তুমি চিন্তা করে দেখছো একবার? আর তুমি আমার চাচা হইয়া তুমি আমার চিনতেই পারো না। আচ্ছা ভাতিসা তুইও কি বিলাই খাস? বিলাই খাইতাম না খেয়ে, বিলাই তো খাইছি, আমি এটা ফরেন বিলাই খাইছি সাদা, এটার ফাউদারি মনে করে খামড়া খামড়া খাইছি, খুবই মজা, হেভি টেস্টি, আমি তোমার খামো কত মানুষ মনে করো, এটা এমন জিনিস তুমি কল্পনা করতে পারবে না চাচা, এটা মজা লাগে এটা মনে করো। খালু এই আরামদের কথা শুনো না, মনে হয় ফ্যামিলিতে একটা প্যাঁচ লাগাইতে আইছে খালু। গুরু মির্জাফর বানাইলা কি দিয়া বিলই কাটা কিছু দেয় না, কেমনে কইরিয়া গিল্লা খায় গরু মির্জাফর বানাইলা কি দিয়া? আর চায়নারা কিতা? চায়নারা খায় না, সাপ কুচা ব্যাংক কুচু বাকি রাখে সব খায়, সাপা সাপা করি বলে, এটা কোনো দোষ হয় না। আর লন্ডনে মানুষ যদি একটা বিলের স্যুপ খাইতে হলে তো নাক ব্যাংচি তো সীতা খায়, তোর কোনটা খায়? কাকা, ও কাকা, পুরীটা কত সুন্দর, নাম ঠিকানা আসেনি, মোবাইল নাম্বারটা আসেনি, তার একটা ফোন করে জিজ্ঞেস করতাম সে লন্ডনে যাইবে নি আমার লাগে। চুপ, খালি নিরামিষে তো খাবার চাইছে, তুই জানি কি মন করস আমার নাইকের সাথে? চল তুই এক কাম কর, আমাকে বাড়ির পিছিয়ে নিরামিষ খাইতেছে না, ডাইরেক্ট নিরামিষ খেতে নিয়ে যা, পটল আছে, পুঁই শাক আছে, লাল শাক আছে, ভেন্ডি আছে, কি নাই ডাইরেক্ট উঠায় দে খাই যাবো। মাধুরী কিতকিত, ওই বোম্বে থেকে ওই নায়িকা যদি দেহে তোরে এমন এক চপর মারবো এখান থেকে এখানে তো গুইরা পড়বি। মাধুরী কিতকিত কই যাবেন? কেন থানায় যাবো? ওরে আল্লাহ, এত ক্রিমিনাল ধর্ম লেগে গেছি, ডাইন দেখায় বামে বলাইছে, বাম দেখায় ডাইনে বলাইছে, এই প্রথম দেখলাম কোনো ক্রিমিনাল সরাসরি থানায় যাবার চায়, ওই কোনো মনে সমস্যা আছে? গ্রামের লোকজনকে আমি ভালোবাসি, মাটির নিচ থেকে মাটির উপর পর্যন্ত যা কিছু আছে সব কিছুকে আমি মনে প্রাণে লালন করি, ধারণ করি, ভালোবাসি। হায় হায় কত মিছা কথা কইতেছে, হ্যাঁ আমার ভাষণও দিতেছে, গ্রামের সবাইরে তো এই খবরটা দেওয়ান লাগবো। আমি যেটা করতেছি এটাই সই, কর সই কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি এগো ধরুন, আমি এখন ওবামার একটা ফোন দিই, আচ্ছা ধরুন লেখবেন না, দাঁড়ান আমি ওবামার একটা ফোন দিই, কিতা হয়েছে আমার দেশে?